ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে আজ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে 16,248 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 7,000-এরও বেশি শিশু রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশু 7,112 জন, নারী রয়েছে 4,885 জন। এর মধ্যে ডাক্তার এবং নার্স সহ 286 জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে নিহতের সংখ্যা 81 জন, এছাড়াও 32 জন সিভিল ডিফেন্স সদস্য নিহত হয়েছেন। এই পরিসংখ্যান অনুযায়ী গাজায় আহতের সংখ্যা 43,616 জন, কমপক্ষে 15,00,000 মানুষকে জোরপূর্বক বাড়িঘর থেকে বাস্তুচ্যুত করা হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, বাস্তুচ্যুতদের খাবার, পানি এবং পর্যাপ্ত আশ্রয় প্রদান করা কঠিন হয়ে উঠেছে। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামাস এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ গত 24 নভেম্বর প্রথমবারের মতো 4 দিনের যুদ্ধবিরতির চুক্তি হয়। 2 ধাপে তা 3 দিন বাড়ানো হয়। তবে গত শুক্রবার সকালে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে উভয় পক্ষের মধ্যে ফের তুমুল লড়াই শুরু হয়। এদিকে আবার লড়াই শুরু হয়, গাজা ভয়ঙ্কর ক্ষুধা সংকটে পড়বে বলে জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। WFP জানায়, 7 দিন ধরে যুদ্ধবিরতি ছিল, সে সময় কিছু ত্রাণ সামগ্রী ঢুকেছে, তা বিতরণ করার নেটওয়ার্কও তৈরি করা হয়েছে, কিছু মানুষের কাছে পৌঁছানো হয়েছে। তবে এই বিষয়ে যতটা এগোনো জরুরি ছিল তা হয়নি। নতুন করে লড়াই শুরু হওয়ার ফলে ত্রাণ বিতরণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে কর্মীদের জীবন বিপন্ন হতে পারে বলেও জানায় সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।